ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙবেরঙ্গে, সবাইকে স্বাগত। প্রতিদিন মতন আজকে হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে রবিবার, আমার আজকে ভিডিওটা অন করতে দেরি হলো, দেরি হলো বলতে তাও এখন প্রায় 11:15 বাজতে একটুখানি বাকি। অনেক কাজ সারলাম, বাথরুম টাথরুম সব পরিষ্কার করলাম, পরিষ্কার টরিষ্কার করে এসে এখনও চা খাইনি। আগে আমি ক্যামেরাটা অন করলাম, টিপটা টিপ সাইড হয়ে আছে, টিপটা করলাম মনে হলো। এখনও চা খাইনি, বর্তমশায় বেরিয়েছে, ক্লাস আছে, তা এবার চা খাই, চা খেয়ে কাজে হাত দিই। প্রথমে আস্তে আস্তে বেলা আছে, অনেক বেলা হবে, এসে লাঞ্চ করবে। ঠিক আছে চলো, ওয়েদারটা আজকে ভালো, রোদ আছে, রোদ থাকলো না অতটা ঘুমট নেই। বিছানা টিছানা সব পরিষ্কার করে নেমেছি আমি, ডাইনিং ফ্যানটা চালিয়ে রেখেছি, জল টল কোথায় কি পরে মাথা টাথা ঘষেছি, বাথরুম পরিষ্কার করে নাই মাথা ঘষি, কোথায় কি জল পরে ভয় লাগে। আমাদের রিলেটিভ জানো তো, সেই ঘর কুচে সেই ওখানে পা পড়ে মানে মানে স্লিপ কেটে হাত ভেঙে গেছে, উঠে আবার সেটা আবার মানে দাঁড়াতে গিয়ে আবার পরে আবার আর একটা দুটো হাত ভেঙেছে। আমার এখন এত ভয় লাগে না গো, যার জন্য খুব ভয় লাগে, এই জন্য ফ্যান চালিয়ে রেখেছি। কেন অনেক সময় না চোখে পড়ে না, মার্বেল লাগাবে লাগাবে যে একদম না, কোনো মার্বেল টাইলস কিচ্ছু লাগাবো না, কি হবে লাগিয়ে কি হবে, একটু দেখতে সুন্দর লাগে এই যা কি হবে। আর আমি এমনিতে একটু পড়ি, আচার টাচার খাই বুঝেছো, তারপরে যদি আবার এই সমস্ত করি কোনো দরকার নেই বাবা, শেষ বয়সটা আমি একটু সুস্থ মতন বেঁচে থাকতে পারে। এমনিতেই তো যা দিনকাল, হাতে পায়ের সব ব্যথার রোগ, কোমরে ব্যথার রোগ, তারপরে যদি ভাঙে তাহলে তো আরোই হয়েছে, ওই জন্য একটু সতর্ক থাকতে হয়। দেখি কি রান্না করি, সকালে তো 1 কাপ ব্রেকফাস্ট করবো, দেখি। এটা একটু সেদ্ধ ভাত বসিয়েছি, আর এই যে চা হচ্ছে, চাটা হোক, চা খেয়ে নি, কি রান্না করি দেখি, একা তো খাবো আর কিছু এখন কোন অনেক বেলা আছে, প্রায় 11টা বাজতে যা, সেদ্ধ ভাতই খেয়ে নেবো। একার জন্য আর কিছু করতে ইচ্ছা করে না, বাথরুম বড় বাথরুম বড় সবাই বলে, বাথরুম বড় থাকলে বাথরুম পরিষ্কার করতে যা কষ্ট না গো, মানে সারাদিনে এই যে চা চা নিয়ে এসেছি, সারাদিনে এনার্জি চলে যায় জানো, এই বাথরুম পরিষ্কার করলে, চুটা ভেজা বাথরুম পরিষ্কার করলে না সারাদিনে এনার্জি চলে যায়, সারাদিনে আর কোনো এনার্জি থাকে না, এত কষ্ট হয়। বাথরুমটা অনেক বড়, আর তারপরে যদি আয়রন থাকে এরকম তাহলে তার কথাই নেই, সাপে বর্তে। রোজ তো যখন স্নান করতে, স্নান করে যখন বেরোই একবার করে ব্রাশ করে আসি ডেইলি, ওর বাবাকেও বলেছি যখন বেরোবে যত করবে তত ভালো, প্রচন্ড আয়রন, প্রচন্ড আয়রন, মানে সে ধারণা করা যায় না এত আয়রন, আমার জন্য কত খাটনি হয় জানো, অনেক খাটনি হয়, অনেক এক্সট্রা খাটনি হয়, সার্ফ সোডার এই সমস্ত তো ভালো জিনিস না, আর গ্লাভস পরে কিন্তু অত তাড়াতাড়ি হয় না, গ্লাভস পরে একটু একটু টুক টুক করে সারাদিন কাটিয়ে দেবো, ওই রকম কাজ আমার ভালো লাগে না, ওই সময় আমি অনেকগুলো কাজ করে ফেলবো, হাতের ক্ষতি হয় ঠিকই কিন্তু গ্লাভস পরে অত তাড়াতাড়ি কাজ করা যায় না। ভেবেছিলাম একটু ঘরটা একটু ঝাড়বো, তাই ঘরটা ঝাড়া হবে না আজকে, স্নান করে এসছে আর স্নান করার কি ঝাড়বো, কেন ওই বাথরুম পরিষ্কারের ব্যাপারটা ছিল, ওই জন্য আর ঘর ঝাড়ার দিকে আজকে আর ই করলাম না, দেখি পরে করে নেব অন্যদিন। আসছি, আজ রবিবার, দেখি কি করি। 5 মিনিট ফাস্ট, দেখো ওটা ডাইনিং এসে বসলাম, ফ্যানটা যখন চালানোই রয়েছে চুলটা শুকর, সেদ্ধ আর ডাল সেদ্ধ দিয়ে খেলাম সকালে ঘি দিয়ে, আর রান্না ভাত আর এই
ডাল সেদ্ধ হয়েছে, মুসুর ডাল সেদ্ধ, আর মাছের ঝোল রান্না করব। সেদিনকে ভেটকি মাছ এনেছিলাম, দাঁড়াও চলো। সেদিনকে ভেটকি মাছ এনেছিলাম, সে ভেটকি মাছটা হলুদ মাখিয়ে রেখেছি, এই ভেটকি মাছটা রান্না করব। আর ডাল সেদ্ধ আছে, ওর বাবা আবার ডাল সেদ্ধটা পছন্দ করে, ডাল ফোড়ন দেবো না, ডালটা সেদ্ধই থাকবে। তার মাঝে একটুখানি ফোন সেরে নিলাম, একটু মেয়ে ফোন করেছিল, তারপর আমার মাছ শাশুড়ির সঙ্গে একটু কথা বললাম, এই ফোনগুলো একটু সেরে নিলাম, মাছটা দেখাই, নুন হলুদ মাখিয়ে রেখেছি। তার আর এই গরমে না এখন আর এই সমস্ত না, সব ওই জ্যান্ত মাছগুলি এবার আনা হবে, এই শুধু এই মাছের ঝোলটা করি, গরমে আর এই সমস্ত মাছ আর আনবো না। ওর বাবাই বাজার করে, এবারে আমি আর ওর বাবা একসাথে গিয়েছিলাম তাই এনেছি, তবে আমার ওর চাল গরমে না এই সমস্ত আর মাছ আনবো না, এখন এই জ্যান্ত মাছ কামড়ে দিয়ে পাতা ঝোল ওই হবে, আর লেবু টক ডাল এই গরমে আর এই ভালো লাগে। যাকে যাই হোক, আগে রোববার, রোববার বলে আমাদের কিছু নেই তো, তোমার দাদাভাই ক্লাস আছে, বিকেলটা হয়তো ফাঁকা পাবে কিন্তু সকালটা পুরো ক্লাসই থাকে, রান্নাটা চট করে সেরে ফেলবে, মানে আবার পাম্প চালিয়ে দেবে। আর এখানে তো করেছি তোমাকে বললাম ভাত আর ডাল সেদ্ধ, শুধু মাছের ঝোলটা করবো বলেছিলাম, তো ফ্রিজে আম আছে, আমটা কি দিয়ে ডাল করবো, বলে না না ডালটা সেদ্ধই রাখো, ফোন করেছিলাম। তো চল মাছের ঝোলটা চটপট সেরে ফেলি। মাছটা ভাজা হচ্ছে, হোক আমি এইভাবে তরকারিটা কেটে নিই। এই তোমাদের দাদাভাই আসলো, টিউশনি করিয়েও তারপর ওই বাড়ি আবার গেছিল, আমি বললাম আমি যাই, আমাকে নিল না, অনেক জিনিসপত্র এনেছে, পরে এগুলো ই করবো। দেখো ওই ব্যাগটা বিশাল বড় ব্যাগ, খেয়েছো কি? দাদাভাইকে বলছিলাম ওখানে অনেক ব্যাগ ছিল, কিনবে কি? এই ব্যাগ গুলো আমি পাচ্ছি না সমানে, তোমার দাদাভাই তর্ক করছে, দেখো একটা ব্যাগের শো করেছো, একটা ব্যাগ, অনেক ব্যাগ আছে আমার, দেখো কত ব্যাগ, তুমি ব্যাগের একটা ইউটিউবে শো করেছো, তারপরে হ্যাঁ ব্যাগের যখন ইউটিউবে যখন ভিডিওটা দিয়েছিলাম এই সমস্ত ব্যাগ পাইনি, তখনই আমার ব্যাগের খোঁজ খোঁজ করেছিল যে আমার এই এত ব্যাগ ছিল, ব্যাগ কত, ব্যাগ তোমার আরো ছিল, এক্সাইটেড হয়ে গেছো আসতে, না এক্সাইটেড হবো না আমি, দেখো দেখো স্প্রে করেই যাচ্ছে করেই যাচ্ছে, এটা তো জ্যাকেট, দেখো কত ব্যাগ আমার, ওই ব্যাগগুলো দিলে তো আরো ভালো লাগতো, আমার অনেক ব্যাগ, এই এই ব্যাগটা পাচ্ছিলাম, এই লেদারের ব্যাগটা, এই ব্যাগটা, আমার এই পাঞ্জাবিগুলো ছিল, তোমারও তো এই পাঞ্জাবি গুলো ছিল, মেয়ের এই ব্লাউজটা ছিল, এই লাল ব্লাউজটা, অনেক জিনিস অনেক জিনিস, আর এটার মধ্যে তো আছে বাসনপত্র, জগ টগ আছে, আর ওই ব্যাগে কিছু নেই গো, না ওটার মধ্যে আর কিছু বলো না, ওই বাড়িতে আমার যা জিনিস আছে না গো, এখন বলো আর একটা ব্যাগ বাকি আছে খুলতে, আর একটা ব্যাগ, হ্যাঁ আর একটা ব্যাগ বাকি আছে খুলতে, অর্ধাঙ্গিনী তাহলে বলে কেন, রামু আমি, বলে রামু, চিন্তা করো রামু, হ্যাঁ রামুকে কেউ এত যত্ন করে, হ্যাঁ রামুকে কেউ যত্ন করে, ওই বাড়িতে আমার এখনো প্রচুর জিনিস আছে, ওখানেও তো যাতায়াত করবো, ওখানেও থাকবো, লাগবে না, ওখানে ফ্রিজ আছে, ওখানে গ্যাস আছে, ওভেন আছে, সব আছে, খাট আছে, এখনো আলমারি তিনটে আলমারি আছে, দুটো খাট আছে, তিনটে আলমারি আছে, ডাইনিং টেবিল আছে, সব আছে ওই বাড়িতে, হ্যাঁ ফ্রিজ তো আছে, বলেছি রান্নাটা সেরে নি, তো শুধু এইটাই করবো, আর দাদা খেয়েছে ওখানে, হ্যাঁ কোনদিন খাট মাথায় করে না, না খাট মাথা ওখানে গিয়ে থাকবো না, এই যে দেখো ডাল সেদ্ধটা, আমি এখান থেকে একটু খেয়েছি, অল্প করে করেছিলাম, এখান থেকে একটু খেয়েছি, এখন কর্তা বলছে আমি ডাল সেদ্ধ খাবো না, ফ্রিজে ঢুকিয়ে দাও। এই দেখো ভেটকি মাছের ঝোলটা, একদম নামালাম তো, ধোয়া উঠছে, দেখো সামান্য পেঁয়াজ রসুন দিয়েছি, সামান্য, আর কাঁচা লঙ্কা দিয়েছি, মানে কাঁচা লঙ্কার যে পাকা পাকা লঙ্কাগুলো সেগুলো দিয়েছি, কোনো শুকনো লঙ্কা দিইনি, আর টমেটো,
ব্যাস এই আজকের আমাদের মেনু। গ্যাসটা পুষিয়ে নি বুঝেছ, আর ওটা যখন দুপুরে খাবো সেই সময় ধুয়ে নেবো, গ্যাসটা পুষিয়ে নি। তো পড়বে তো, অতদিন ওই বাড়িতে ছিল, ব্যাগ গুলো ছিল না চামড়ার, তো পিওর চামড়ার, সে চামড়ার দেখো না ছাতকুড়া পড়ে যায়, সেগুলো একটু কালকে একটুখানি পুছে তারপরে একটু রৌদ্রে দিতে হবে, তারপরে আলমারিটা ঢুকাতে হবে। ওইগুলো সব দিবানের উপর রাখা হয়েছে, সবই রৌদ্রে দিতে হবে। তার লাঞ্চ গুছিয়ে নিয়েছি দেখাচ্ছি, এই দেখো মাছের ঝোল ভাত, কত মশাই তো ডালটাকে ঢুকিয়ে দিল, বলে না ডাল খাবো না, দাঁড়ো দুটো রাখি। এবার খেয়ে নি, কেমন খেয়ে নি, বসে বলো। ভাত ঠিক আছে তোমার? খেয়ে নি, কেমন? আমার তো সন্ধ্যাবেলা দেখা হবে, খেয়ে চার্জের থেকে খুলে নিয়ে আসলাম, একদম চার্জ ছিল না। আর তোমাকে আমি নিয়ে যাবো না, আমি তো বলি তো, মুখে বলি তো, এবার কাজেই হবে, আর নিয়ে যাবো না। হ্যাঁ আজকে বলে মাছ আমি খাবো না, তুমি খেও, ভালো লাগছে না, কত সুন্দর ভেটকি মাছটা বলে, ভালো লাগছে না, আমি ভালো লাগছে না বলে, একটা না পিঠা মাছ, শঙ্কর মাছ, পিঠা মাছ, আজ সে ঘুরি ফিরে কি করলেই হয়, অথচ ভালো খায় কিন্তু, আর এখন ইয়ে করছে আবার বলে কি ঘুরিয়ে ফিরে তুমি বাজারে যাওয়ার জন্য ইয়ে করছো, কি বলছো তুমি, কি বলছো? হ্যাঁ হ্যাঁ বললেই তো হয়, আমি কিন্তু পেঁয়াজ রসুন মাছ আমি তো পছন্দ করি না। আচ্ছা রিঠা মাছ, এই ইয়ে বল মাছ তো কোনো পেঁয়াজ রসুন রান্না করিনি গো, তুমি কেন বললে বল মাছের কথা, সেদিনকে শঙ্কর মাছ পর্যন্ত আমি পেঁয়াজ দিইনি, আমি পেঁয়াজ দিয়ে খাই না খুব একটা, আমরা এই ধরনের মাছ খাই কিন্তু মাঝে সাঝে, রোজ না। এইবারে বেশ, এবারে কি হয়েছে, এবারে কিন্তু আমরা অন্য মার্কেটেই যাচ্ছিলাম, যেতে গিয়ে এই এই মার্কেটটা আমরা খেয়াল করিনি, বলা এখানে মাছ ভালো উঠতো না, আমরা যে পরের দিন যেই মার্কেটটায় গেছিলাম তোমার সেখানে তো ফ্রেশ নিজেই গেল, রাস্তা থেকে বলছিল যে না মাছ আর নেবো না, ঠিক আছে নিও না, আমরা গেছিলাম তো অন্য জিনিস কিনতে, ও মা চপ খেলাম, চপ খেয়ে ওখানে ঘুরে আসবো, দেখি তো কত সুন্দর মাছটা এলো, নিজেই নিল, এসে ঘাপ ঘরে পাল্টি, এখন ইয়ে করছে আমার জন্যে, ডালটাকেও ঢুকিয়ে দিল, ভাবলাম এটা আমডাল করবো, সে বলে ডাল আমি খাবো না, তো খাবে না, আমি কি একার জন্য করবো, ডালটা সেদ্ধ করলাম, আমি করলাম ডালটাকে ভিজে ঢুকিয়ে দিলাম, এখন বলছে আমি ওই মাছ খাবো না, এই হয় আমার ঘরে, দেখি কি করে, আবার কি বলে মতো ঠিক নেই, কি গরম লাগছে না, মিটা ভাজে পিঠটা দেখলাম, এত গরম পড়েছে দেখো, দাঁড়াও না না চলে আসো ঠান্ডা হয়ে যাবে, এই দেখো মুড়ি ভাজা, আলু পেঁয়াজ কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে মুড়ি ভাজা, পাঁপড় ভাজা আর এই বড়ি ভাজা, এটা হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার টিফিন। কি গরম দেখেছো দেখো, ঘেমে জ্বর, এটা এই মুড়ি ভাজতে গিয়ে ডাকছি তোমার দাদাভাই, ডাক, আরে আসো গো। সন্ধ্যাবেলার টিফিনটা সেরে নি, কর্তমশাই বলছে রাত্রে মাছ খাবে না, ভাবছি রাত্রে মাছ যা আছে ফ্রিজে ঢুকিয়ে দেবো, ঢুকিতে যে ডাল সেদ্ধটা ছিল আর ডিম সেদ্ধ ছিল কর্তমশাইয়ের জন্য একটা, ওই ডাল সেদ্ধ ডিম সেদ্ধ আর দরকার হলে একটা অমলেট করে নেবো, এই দিয়ে রাত্রে হয়ে যাবে। আজকের মতন এখানেই শেষ করছি, গুড নাইট।